আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ টিভির সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি আইনুল। আজকের এই ভিডিও থেকে আপনি জানবেন জিব্রাইল আলাইহিসসালামের ধারাবাহিক জীবনের দ্বিতীয় পর্ব, মরিয়ম আলাইহিসসালামের সামনে হযরত জিব্রাইল আলাইহিসসালামের আগমন। তবে ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত ইসলামিক এবং শিক্ষণীয় ঘটনা জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আপনি যদি ইতোমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। এবার শুরু করা যাক। হযরত ঈসা আলাইহিসসালামের পুত্র পবিত্র জননী মরিয়ম আলাইহিসসালামের সাথে এমন কিছু ঘটেছিল যা দুনিয়ার অন্য কোন মহিলার সাথে ঘটে নাই আর ঘটবেও না। মরিয়ম আলাইহিসসালাম মসজিদের বাইরে পূর্ব দিকের কোন এক স্থানে যেতেন। তিনি মাসে একবার মসজিদের বাইরে পূর্ব দিকের কোন একটি স্থানে যেতেন। অনেক আলেমের মতে এটা ছিল সূর্যোদয় দেখার উদ্দেশ্যে। তিনি সেখানে গিয়ে সূর্যোদয় দেখতেন এবং আল্লাহর জিকির করতেন। তিনি সেখানে মাটিতে দুটো লাঠি গেড়ে পর্দা টাঙিয়ে দিতেন, যেন এই খোলা জায়গায় মানুষ বুঝতে পারে যে এটা তার বসার জায়গা, কেউ যেন এটার নিকটেও না আসে। তিনি অল্প বয়সী মেয়ে ছিলেন, 14 থেকে 18 বছর বয়স হবে। তিনি একা একা আল্লাহর উপাসনা করতেন, আল্লাহকে স্মরণ করতেন। আল্লাহ তাআলা বলেন, ফাআসালনা ইলাইহা রূহানা, অর্থাৎ আমরা তার কাছে আমাদের রূহকে পাঠালাম। জিব্রাইল আলাইহিসসালাম তার নিকট একজন সুদর্শন পুরুষ আকৃতিতে আবির্ভূত হলেন। জিব্রাইল আলাইহিসসালাম মুখ খুলে কিছু বলার আগেই হযরত মরিয়ম আলাইহিসসালাম তাকে দেখে বললেন, আউযুবি রাহমানি মিনকা ইন কুনতু তাকিয়া, অর্থাৎ আমি পরম করুণাময়ের কাছে তোমার থেকে আশ্রয় চাচ্ছি, যদি তোমার অন্তরে আল্লাহর কোনো ভয় থেকে থাকে ভাগো এখান থেকে, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো। হযরত মরিয়ম আলাইহিসসালামকে এভাবে কঠিন স্বরে কথা বলতে দেখে জিব্রাইল আলাইহিসসালাম সাথে সাথে মানুষের আকৃতি থেকে ফেরেশতার আকৃতি ধারণ করেন। এরপর তিনি তার সাথে কথা চালিয়ে যান, আমি আল্লাহর একজন দূত, আপনার নিকট একজন পবিত্র সন্তানের সুসংবাদ নিয়ে এসেছি। আল্লাহ এটাই সিদ্ধান্ত নিয়েছেন যা ইতোমধ্যে করা হয়েছে। আমি তাকে মানুষের জন্য একটি নিদর্শন এবং আমার পক্ষ থেকে অনুগ্রহ স্বরূপ করতে চাই। তার এই প্রতিক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়ে গিয়েছে। অতঃপর তিনি গর্ভে সন্তান ধারণ করলেন। ওই অবস্থায় মরিয়ম আলাইহিসসালাম একটি দূরবর্তী স্থানে চলে গেলেন। গর্ভকালীন পুরো সময়টা তিনি লুকিয়ে থেকেছেন। আর যখন সন্তান জন্মদানের সময় আসে, প্রসব বেদনা তাকে একটি খেজুর বৃক্ষের মূলে আশ্রয় নিতে বাধ্য করল। তিনি বললেন, হাই, আমি যদি কোনো কারণে ইতোপূর্বেই এন্তেকাল বরণ করতাম এবং মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতাম। হযরত জিব্রাইল আলাইহিসসালাম এই সময় তাকে সান্ত্বনা দিতে লাগলেন, আপনি মনে করছেন মানুষ আপনাকে নিয়ে কুৎসা রটনা করবে, কিন্তু বাস্তবতা হলো এক সময় মানব জাতির কাছে ওহি পাঠানো হবে আর তাতে উল্লেখ থাকবে যে ওয়াল কুরফি কিতাবে মরিয়াম, এই কিতাবে মরিয়াম কাহিনী বর্ণনা করুন, আর দেখো তোমার পালনকর্তা তোমার পায়ের নিচে একটি নহর জারি করেছেন, তুমি খেজুর গাছের কাণ্ড ধরে তোমার দিকে নাড়া দাও, তাহলে তা তোমার উপর তাজা পাকা খেজুর ফেলবে, তারপর তুমি খাও পান করো এবং চক্ষু জোড়াও, তোমার বাচ্চা তোমার চক্ষু শীতলকারী, তোমার বাচ্চার দিকে তাকাও কষ্টের দৃষ্টিতে নয় সুখের দৃষ্টিতে। তারপর দ্বিতীয় পরীক্ষা আসলো, যখন তোমার সম্প্রদায় তোমার সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করবে তখন তুমি নিজের সমর্থনে কোনো কথা বলতে পারবে না। ইতোমধ্যে মরিয়ম আলাইহিসসালামের পূর্ণ বিশ্বাস হয়ে গিয়েছে যে আল্লাহর সাহায্য তার সাথেই রয়েছে। তারপর মরিয়ম আলাইহিসসালাম যখন তার সম্প্রদায়ের সম্মুখীন হলেন, তিনি জানতেন না যে আল্লাহ কিভাবে তাকে রক্ষা করবেন। তিনি ভাবলেন কিছু একটা ঘটতে যাচ্ছে, আর ঠিক তখনই আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করলেন। হযরত জিব্রাইল আলাইহিসসালাম ঈসা আলাইহিসসালামের দায়িত্ব গ্রহণ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমরা তাকে পবিত্র আত্মার মাধ্যমে সাহায্য করেছে, এমনকি আল্লাহ এটিকে ঈসা আলাইহিসসালামের প্রতি একটি অনুগ্রহ হিসেবে উল্লেখ করেছেন। হযরত ঈসা আলাইহিসসালামকে জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে সারা জীবন জুড়ে সাহায্য করা হয়েছে। আলেমদের মতে জিব্রাইল আলাইহিসসালাম হলেন একমাত্র ফেরেশতা যিনি কোন নবীকে আকাশে নিয়ে যেতে পারেন। যখন ঈসা আলাইহিসসালামকে ক্রুশে ঝুলিয়ে সমাপ্ত করার ষড়যন্ত্র করা হলো, তখন তাকে জীবিত অবস্থায় আকাশে উঠিয়ে নেওয়ার জন্য একজন ফেরেশতাকে পাঠানো হয়, আর ওই ফেরেশতা ছিলেন হযরত জিব্রাইল আলাইহিসসালাম। আর কিয়ামতের পূর্বে আল্লাহর হুকুমে তাকে আবারও পৃথিবীতে পাঠানো হবে।
বেশ কিছুদিনের জন্য জিব্রাইল আলাইহিসসালাম দেখা না দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসসালাম মনে মনে দুঃখ পেতেন। আর তাই জিব্রাইল আলাইহিসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসসালামকে বললেন, আল্লাহ নির্দেশ দিলেই কেবল আমরা আপনার কাছে আসি, আমরা নিজেদের ইচ্ছা মতো আসতে পারি না। ইসলামী পণ্ডিতদের মতে সূরা মরিয়মে বর্ণিত প্রত্যেকটি নবীর ঘটনায় হযরত জিব্রাইল আলাইহিসসালামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জাকারিয়া, মরিয়ম, ঈসা, ইব্রাহিম, মুসা, ইদ্রিস, ইসমাইল আলাইহিসসালাম, ওনাদের সকলের জীবনে হযরত জিব্রাইল আলাইহিসসালামের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে। তাই এই সূরাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসসালামকে বলা হয়েছে, দেখুন আমরা শুধুই আল্লাহর হুকুমে অবতরণ করি। ফেরেশতাদের মধ্যে যিনি আল্লাহর সবচেয়ে নিকটবর্তী ছিলেন, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালামের সহযোগিতা করেছিলেন, তার প্রতিরক্ষার ব্যবস্থা করেছিলেন, তিনি ছিলেন হযরত জিব্রাইল আলাইহিসসালাম। অন্য একটি বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালাম আরো বলেন, প্রত্যেক নবীকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া থেকে দুজন এবং আকাশ থেকে দুজন মন্ত্রী দান করেন। আমাকে দেওয়া আকাশ থেকে দুজন মন্ত্রী হলেন জিব্রাইল এবং মিকাইল আলাইহিসসালাম, আর দুনিয়া থেকে প্রদত্ত দুজন হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসসালামের ছেলেবেলায় তিনি অন্য বাচ্চাদের সাথে খেলাধুলায় মত্ত ছিলেন। হঠাৎ করে এক ব্যক্তির আবির্ভাব হয়, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসসালামকে ধরে শুইয়ে দিলেন। এটা দেখে অন্য বাচ্চারা দৌড়ে তাদের পিতামাতার কাছে চলে গেল এবং বলতে লাগলো, মুহাম্মদকে সমাপ্ত করা হয়েছে। অন্য বাচ্চারা যখন দৌড়ে পালাতে লাগলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালাম দেখছিলেন ওই লোকটা তাকে কি করতে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালাম বলেন, তিনি আমার বুক বিদীর্ণ করলেন, তিনি আমার হার্ট থেকে কিছু একটা বের করে তিনি এটাকে ফেলে দিলেন। এরপর তিনি সোনালি রঙের একটি পাত্রে রাখা জমজমের পানিতে আমার হার্ট ধুয়ে ফেললেন। আর এই বাচ্চা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালাম সবকিছু অবলোকন করছিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালামের হার্টটা যথাস্থানে রেখে দেওয়া হয়। অন্য বাচ্চারা ফিরে এসে দেখলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালামের বুক সেলাই করে দেওয়া হয়েছে আর তার মুখমণ্ডল নীল বর্ণ ধারণ করেছে। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালাম এই ঘটনার কোনো ব্যাখ্যা খুঁজে পেলেন না। তিনি এই ঘটনায় চরম কষ্ট পেলেন। তিনি বুঝতে পারলেন না এটা কি হলো এবং কেন হলো। আজকে এই পর্যন্ত। জিব্রাইল আলাইহিসসালামের ধারাবাহিক জীবনীর তৃতীয় পর্বে আপনি জানবেন জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে কোরআন নাজিলের বিষয়কর ঘটনা। এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়ে নিয়মিত বিসমিল্লাহ টিভিতে হাজির হব ইনশাআল্লাহ। তাই যদি বিসমিল্লাহ টিভিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক এবং কমেন্ট করুন, যাতে ভিডিওটি ট্রেন্ডিং হয়ে লক্ষ লক্ষ মুসলমানের কাছে পৌঁছে যায়, এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায়। আপনাদের কাছে এই পাওনাটি আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নিতে পারেন এখনই।